রহমান মোহাম্মদ মুসাফির বিন আশিক বলেছেন আপনাকে আল্লাহর জন্য ভালোবাসি আহাব্বাকালাদি আহবাব তানিফি ক্ষমা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করবেন জহরের চার রাকাত সুন্নতের আগে দুই রাকাত নফল সালাতের ফজিলাত নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ জহরের চার রাকাত সুন্নতের আগে দুই রাকাত চার রাকাত সুন্নতের আগে দুই রাকাত আসলে এখানে আলোচনাটা আসলে এরকম যে জাওয়ালের সময় চার রাকাতের ফজিলাতে এসেছে এখন সেই চার রেখাতটা কি জওয়ালের সাথে সাথে আলাদা চার রাখাত নাকি জহরের চার রাকাত রাতে এটা নিয়ে আমাদের এখতালাফ আছে কে বলেছেন সেটা জাওয়াল হলেই চার রকাত পড়া সেটা দু রাকাত দু রাকাত করে পড়বেন এরপরে হচ্ছে জহরের ফরজের আগে চার রাকাত যেটা আয়েশা রাদি আল্লাহ হাদিস এবং উম্মে সাল্লামার হাদিস থেকে একদমই স্পষ্টভাবে এসেছে রাসুল সাল সাল্লামের যে রাকাতের কথা বলেছেন এর মধ্যে চার রাকাত হচ্ছে জোহরের আগের চার রাকাত সেটাও দুরাকাত রাকাত করে পড়াটা উত্তম আর ইবনে অমর রাদি আল্লাহ তাল্লাহনুর হাদিসে এসেছে দশ রাকাত সালাতের কথা যেটা আয়সা এবং ওমাসাল্লামার হাদিস শীর্ষে বারো রাকাত সেটা ইবনুরমুর রিয়াল তালামার হাদিস শীর্ষে দশ রাকাত এবং তিনি স্পষ্ট করে উল্লেখ করেছেন এখানে জহরের আগে দুই রাকাত এগুলো হচ্ছে রাতেপ এগুলো হলো রাতব এখন এই রাকাতগুলোর আগে আর কোন নফল যদি বলেন সেটি হতে পারে তাহিয়াতুল ওয়াবু অথবা হতে পারে দখুলুল মসজিদ এছাড়া আর কোনো দুই রাকাত নফলের কথা আমার জানা নেই আর